আমার নাম নাজনীন, আমার বয়স এখন 24, কিন্তু আমার কোমরে ব্যথা প্রচন্ড। ও আচ্ছা, তো ব্যথাটা কখন অনুভব হয়? যখন আমি কোনো বসে কাজ করতে যাই বা কাপড় চোপড় ধুইতে যাই তখন অনুভব হয়। জি একবার পরীক্ষা করছিলাম, তখন ডাক্তার বলছিল যে রক্ত শর্ট, কিন্তু এখন আমার বাবু হয়েছে, বাবুর বয়স 10 মাস, কিন্তু মাঝখানে ছিল না, আবার ওই শুরু হয়ে গেছে, আবার ওরকম ব্যথা। আপনি আপনি আমি এখন কতক্ষণ কি বসে করতে থাকেন? পারি? আপনি কতক্ষণ নিচে বসে থাকেন? আপনি যে কাজ করতে হয় পারিবারিক বিভিন্ন, কত সময় ধরে নিচে এক আধা অ্যাটিটিউড ঘন্টা 40 মিনিট এরকম। বসে থাকে, বসে কাজ করেন, তারপরে যত বসেন ততই সমস্যাটা বেড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যতই বসে থাকি ততই ব্যথা করে। জি আমি উত্তর দিচ্ছি, খুবই প্রাসঙ্গিক বিষয়, কোমরের এই সমস্যা হবেই, এটা স্বাভাবিক। অনেকক্ষণ ধরে বসে থাকছেন হ্যাঁ, দিদি, নিচে বসে যদি আপনার যেমন কাপড় কাছা, ঘরের কাজ, স্পেশালি বাংলাদেশে, আমরা এই প্রশ্নের উত্তর আরো শুনবো আপনার কাছ থেকে। ডাক্তার শফিউল্লাহ প্রধান, একটা লেখা দেখলাম যে ফিজিওথেরাপি ইজ দ্য সল্ট অফ মেডিকেল সায়েন্স, মানে লবণ, যেমন সব তরকারিতে লবণ লাগে, সব ভাজিতে লবণ লাগে, সব কিছুতেই ফিজিওথেরাপির প্রয়োজন হয়। আপনি কি বলেন এই ব্যাপারে? অবশ্যই। আসলে ফিজিওথেরাপি এমন একটা সাবজেক্ট, আপনার যত মেডিকেল স্পেশালিস্ট আছে, স্পেশালি যেমন মনে করেন আপনার বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আপনি বক্ষব্যাধি থেকে শুরু করে যত আছে, ইভেন কি গাইনোকোলজি, হ্যাঁ আমার বক্ষব্যাধিতে স্কিন চিকিৎসা লাগেই, ডার্মাটোলজি, এভরিওয়ার, ইভেন কি আই হইতে দাঁতেরও ফিজিওথেরাপি লাগে, সব কিছু মানে দিয়ে। এভরিওয়ার ফিজিওথেরাপি মানে এসেনশিয়াল। এবং ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ আছে সব জায়গায়, মানে অন্যান্য সাবজেক্টগুলো যেমন শুধু চোখের ডাক্তার চোখ নিয়ে কাজ করে, চেস্টের ডাক্তার চেস্ট নিয়ে কাজ করে, গাইনির ডাক্তার গাইনি নিয়ে কাজ করে, কিন্তু এভরি হোয়ারই ফিজিওথেরাপি ছাড়া এটা শেষ তাহলে হয় না। কথাটা সত্যি যে ইটস এ সল্ট অফ অবশ্যই মেডিকেল এটা সায়েন্স, এটা সব জায়গায় প্রয়োগ আছে, সেই এই লবণ সব জায়গায় সেইভাবেই দেওয়া যায়, এটা সব জায়গায় এটা প্রয়োজন, মানে এটার এটা ছাড়া পরিপূর্ণতা আসে না চিকিৎসা এবং কমপ্লিট হয় না। এই জন্যই বলে দিস ইজ এ সায়েন্স অফ রিহ্যাবিলিটেশন, সেটাই মানে পুনর্বাসন চিকিৎসা ফিজিওথেরাপি। আপনি যে বইটা লিখেছেন আমি পড়েছি, খুবই মানসম্পন্ন হয়েছে, এবং আমি মনে করি মানে বাংলায় বোধহয় ফিজিওথেরাপির উপর এই ধরনের বই আর বেরোয়নি। কেমন আপনি সাড়া পাচ্ছেন বইটাতে? অবশ্যই এটা রুগীদের জন্য অবশ্যই ভালো সাড়া পাচ্ছি, স্পেশালি রুগী তো আছে, পাশাপাশি এখন বিভিন্ন ডাক্তারও কিন্তু আমার বই নিচ্ছে। বই নিয়ে কথা শুনবো, একজন দর্শকের সাথে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার বয়স হচ্ছে 27 বছর, আমার নাম হচ্ছে এলডি আফসার আলী। আচ্ছা, আমার হচ্ছে মাথায় ব্যথায় আর কি, ডান পাশে। ও এখন আমি সকালে ব্যায়াম করতেছি, একটুখানি দৌড়াদৌড়ি করতেছি, আমার ওজনটা কমাইতে বলছে। ঠিক আছে স্যার, এখন এক্ষেত্রে স্যার কি করতে পারে? আমি ওষুধ খাচ্ছি কিন্তু এখনো কমতেছে না কি ব্যথাটা। ওজন কি খুব বেশি আপনার? ওজন হচ্ছে স্যার আমার 71 কেজি ছিল আর কি। ঠিক আছে, হাইট কত আপনার, উচ্চতা? হাইট হচ্ছে আমার 55 কত, 5 ফিট 3 ইঞ্চির মতো, 71 কেজি। আচ্ছা, আপনি যে এই যে দৌড়াদৌড়ি করছেন ওজন কমানোর জন্য, এতে কি আপনার ব্যথা বেড়ে যাচ্ছে না? আমার মানে দৌড়াদৌড়ি করতেছি কিন্তু ব্যথা একদমই কমতেছে না, কমছে না, মানে এরকমই থাকে। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি, খুবই খুব প্রাসঙ্গিক তাড়াতাড়ি বিষয়। উত্তর দিবেন, আমি বইটা নিয়ে আলোচনা করব। অবশ্যই, এটা হচ্ছে এখন ওনার যেটা হচ্ছে যে হাইটের সাথে ওজন কিন্তু ঠিক আছে, এখানে ওজন কমানোর কোনো ব্যাপার না। ওনার আগে জোর দিতে হবে কোমর ব্যথা। আমার মনে হয় আপনার কোমর ব্যথার চিকিৎসার জন্য সবার আগে যে চিকিৎসা সেটা হচ্ছে রেস্ট, রেস্ট নিতে হবে। তো রেস্ট না নিয়ে আপনি দৌড়াদৌড়ি করলে ওজন কমালে কোমর ব্যথাটা কমে যাবে, সেটা আশা করা ঠিক না, কারণ অনেক ওজনই মানুষ আছে যাদের কোমর ব্যথা নেই। ওজনটা হচ্ছে কোমর ব্যথা হলে, ওজন বেশি হলে ব্যথাটা সারে না, এই জন্য আমরা বলি ওজন কমিয়ে ফেলতে। কিন্তু আপনার এখন জোর দিতে হবে আপনার ব্যথা কমানোর জন্য, সেই জন্য আপনাকে কোমরের বিভিন্ন থেরাপি প্রয়োজনে দিতে হতে পারে। ওই বোনের ব্যাপারটি রুজু করে দিন, 24 বছরের বোন ফোন অবশ্যই করেছিল, আগে যে বিরতির আগে যে ফোন করেছিল, তো সেক্ষেত্রে আপনাকে কোমরে একটা এমআরআই করা দরকার। এমআরআই করে আপনি যদি সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু, আমরা বেশিরভাগ কোমর ব্যথা রুগী পিএলআইডি পেয়ে থাকে, অথবা স্যাক্রোইলাইটিস হতে পারে, মাসেল স্পাজম হতে পারে, এক এক ক্ষেত্রে এক এক রকম থেরাপি অ্যাপ্লাই করতে হয়, প্রয়োজন হসপিটালাইজড হয়ে দিতে হবে। আর আপাতত আপনি রেস্টে থেকে কিছুদিন গরম সেঁক দিয়ে দেখেন, যদি উন্নতি না হয় তাহলে আপনাকে স্পেশালিস্টের শরণাপন্ন চিকিৎসা নিতে হবে। আর আগে যে দর্শক ফোন করেছিলেন বিরতির আগে, 24 বছর মেয়ে, 24 বছর বয়স, নিচে বসে কাজ করতে হয়, তো আসলে বাংলাদেশের বেশিরভাগ মহিলারা এটা করে, নিচে বসে বসে কাজ করে, এই অভ্যাস থেকে একটু বের হয়ে আসতে হবে। আমার মনে হয় আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আনা দরকার, যেমন নিচে যদি অনেকক্ষণ বসে কাজ করেন
মোর দেন এক ঘন্টা বা আধা ঘন্টার বেশি তাহলে কোমরের সমস্যা হবেই। সেই ক্ষেত্রে কাজকর্মের কিছু চেঞ্জ আনা দরকার। সারা বিশ্ব যেভাবে চলছে, উন্নত বিশ্ব, যেমন দাঁড়িয়ে কাজ করা, পাক শাকের কাজগুলা, এগুলো এখন ইকুইপমেন্ট গুলো পাওয়া যায়। আর এক নাগারে আধা ঘন্টা বেশি নিচে বসে থাকবেন না। আর এখন যে সমস্যাটা হচ্ছে আমার মনে হয় এটা PLID, এক্ষেত্রে MRI করে দেন যদি থেরাপি চিকিৎসা না, আমরা চিকিৎসা যাব। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।